হ্যালো বন্ধুরা, মাইকাপে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, এই যে অফিসিয়াল পেজটি আছে, এই অফিসিয়াল পেজ থেকে ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু টোটাল 18টি পোস্টের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো তপশিলী জাতি বন্ধুদের জন্য কিন্তু আজকের এই রিক্রুটমেন্ট, তোমরা কিন্তু রিক্রুটমেন্টটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে ডিটেলস বিষয়গুলো, তারপরে কিন্তু আবেদন করবে। তো আজকে আমরা দেখব যে সেই 18টি কী কী পোস্টে নেওয়া হবে, সেগুলো পোস্টে আবেদন করবার জন্য কী কী তোমাদের বয়স লাগবে, কী কী যোগ্যতা লাগবে, কত টাকা স্যালারি আছে, সে সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো ভিডিওটির মধ্যে দিয়ে, এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ প্রসেস। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই, তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র থেকে যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে কী কী পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে। তো আমরা কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এখানে অফিসিয়াল পেজটি ভিজিট করেছি, সেটা হচ্ছে তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। ওয়েবসাইট হচ্ছে tjaepskbsk.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ কিন্তু তোমাদের সামনে চলে আসবে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের অফিসিয়াল পেজ। এই পেজটিতে ডান দিকে এখানে একটা অপশান আছে ভ্যাকান্সি নোটিফিকেশান ফর ওয়েস্ট বেঙ্গল, এইখানে যে অপশানটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা কিন্তু এরকম একটা নোটিফিকেশান পাবে। তো নোটিফিকেশানটা আমরা কিন্তু ভালো করে দেখে নেবো একবার, এখানে একটু কালো কালো আছে, আমরা ভালো করে একটু চেক করবো নোটিফিকেশানটা। এই নোটিফিকেশানটা কিন্তু কর্মসংস্থান পেপারে তোমরা দেখতে পাচ্ছ মাথায় আছে, লেখা আছে কর্মসংস্থান ইস্যু নাম্বার 28 10 জুলাই 2021। 10 তারিখে কিন্তু এই নোটিফিকেশানটা কর্মসংস্থানও কিন্তু পাবলিশড হয়েছে, তোমরা কর্মসংস্থান যদি চেক করো সেখানে কিন্তু 10 তারিখের নোটিফিকেশানে কিন্তু তোমরা এই যে নোটিফিকেশান ভ্যাকান্সিটা সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। তো আমরা অফিসিয়াল পেজ থেকে ভিজিট করে সেই নোটিফিকেশানটা দেখবো। তোমরা এখানে অফিসিয়াল পেজটি দেখতে পাচ্ছ, তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়েছি, এবার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখার আগে আমরা ডিটেলসগুলো আগে একবার জেনে নেব। তার জন্য আমরা নিচের দিকে আসছি, নিচের দিকে আসলে এখানে তোমরা ভ্যাকান্সি নোটিফিকেশান পেয়ে যাচ্ছ। তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, করেসপন্ডেন্ট অফিস অ্যাড্রেস হচ্ছে ভিলেজ হচ্ছে এখানে আছে জেনেটরগড়ি, পোস্ট পলাশি, থানা হচ্ছে ধনিয়াখালী, ডিস্ট্রিক্ট হুগলি, পিনকোড 712303 ওয়েস্ট বেঙ্গল। এই যে অ্যাড্রেস এটা কিন্তু অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, আর নিচের দিকে ডিটেলস বিষয়গুলো দেওয়া আছে। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে নেম অফ দ্য পোস্ট, তারপর আছে কোয়ালিফিকেশান, তারপর আছে এজ লিমিট, তারপরে আছে নেম নাম্বার অফ পোস্ট, তারপরে আছে তোমাদের কত টাকা স্যালারি সেগুলো। তো এটা কিন্তু বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর প্রথমে এক নাম্বার আছে ডিস্ট্রিক্ট ইনচার্জ, প্রথমের পোস্ট যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনচার্জ, এটার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে, এটার এজ লিমিট 18 থেকে 37, ভ্যাকান্সি আছে একটা, বেতন আছে পার মান্থ 68,000 টাকা। আর এখানে কিন্তু রিল্যাক্সেশন ফর এসটিএসসি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে আছে, পিরিয়ড অফ 3-6 মান্থ, প্রফেশনালি পিরিয়ড অফ, ঠিক আছে, রুলস 3 এন্ড 6 মান্থ। এরপরে পোস্টটি আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইনচার্জ, এটা গ্র্যাজুয়েট, এখানেও লাগবে গ্র্যাজুয়েট, এটাতে এজ লিমিট 18 থেকে 37, এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে 2টো ভ্যাকান্সি, বেতন 63,000 টাকা। এরপর আছে নেম অফ দ্য পোস্ট ব্লক অফিসার, এখানে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন লাগবে, এজ লিমিট একই 18 থেকে 37, এখানে কিন্তু ভ্যাকান্সি আছে 17টা, পার মান্থ স্যালারি 48,000 টাকা। এরপরে আছে সিড অফিসার, এখানেও লাগবে গ্র্যাজুয়েশন, 18 থেকে 37 এজ লিমিট, ভ্যাকান্সি আছে 12টা, পার মান্থ স্যালারি 43,000 টাকা। এরপরে আছে ফিশারি অফিসার, এটাতেও গ্র্যাজুয়েশন লাগবে, 18 থেকে 37 এজ লিমিট, এবং এখানে কিন্তু পোস্ট ভ্যাকান্সি আছে 7টা, বেতন আছে 43,000 টাকা। এরপরে আছে ফিল্ড অফিসার, এখানেও লাগবে গ্র্যাজুয়েশন, 18 থেকে 37 এজ লিমিট, ভ্যাকান্সি আছে 11টা এবং স্যালারি আছে 43,000 টাকা। এরপরে আছে অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্টে বিকম অ্যান্ড
কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, তবে অ্যাকাউন্টে অ্যাকাউন্টেন্টে আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 37, ভ্যাকান্সি আছে দুটো, পার মান্থ স্যালারি 38,000 টাকা। এরপরে আছে ক্লার্ক, ক্লার্ক পোস্টে আছে HS উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু লাগবে ক্লার্কের জন্য। এজ লিমিট 18 থেকে 37, পোস্ট আছে 26টা ভ্যাকান্সি এবং এখানে কিন্তু তোমাদের স্যালারি 38,000 টাকা। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, এখানে তোমাদের মাধ্যমিক পাস, তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু লাগবে। এজ লিমিট 18 থেকে 37, ভ্যাকান্সি 7টা, বেতন 35,000 টাকা। এরপর আছে ফিল্ড সুপারভাইজার, চেয়ারম্যান বিকাশ অফিসার, শ্রীমতী বিকাশ অফিসার, এর জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং তার সঙ্গে এগ্রিকালচার বা তোমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি, অর্গানাইজেশন, কাল্টিভেশন, এই সমস্ত যে জিনিসগুলো সেগুলো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে জানতে হবে, তবে আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 37, ভ্যাকান্সি আছে 12টা, টোটাল স্যালারি তোমরা এখানে পাবে 35,000 টাকা। এরপর আছে ফিল্ড সাপোর্ট, চেয়ারম্যান বিকাশ, শ্রীমতী বিকাশ, এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে ফিল্ড সাপোর্টের জন্য। এজ লিমিট 18 থেকে 37, বেতন হচ্ছে 16,100, সরি এখানে ভ্যাকান্সি আছে 16,127টা ভ্যাকান্সি আছে, সব থেকে বেশি ভ্যাকান্সি এই পোস্টটিতে আছে ফিল্ড সাপোর্টে মাধ্যমিক পাশে, এবং এখানে কিন্তু তোমাদের স্যালারি 35,000 টাকা। এরপরে আছে মোটিভেটর, এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস তোমাদের লাগবে, এজ লিমিট 18 থেকে 37, ভ্যাকান্সি আছে 6টা, বেতন আছে 35,000 টাকা। এরপরে আছে ইলেকট্রিশিয়ান, এখানে তোমাদের মাধ্যমিক পাস, তার সঙ্গে ইলেকট্রিশিয়ান যে কোর্সটি সেটাতে তোমাদের 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে, ITI কোর্স যদি থাকে খুব ভালো। সেক্ষেত্রে এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 37, ভ্যাকান্সি 5টা এবং বেতন 35,000 টাকা। এরপরে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, গ্র্যাজুয়েট অ্যান্ড কম্পিউটার নলেজ তোমাদের লাগবে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, গ্র্যাজুয়েশন লাগবে। এখানে এজ লিমিট আছে 18 থেকে 37, ভ্যাকান্সি আছে 33টা এবং বেতন 32,000 টাকা। এরপরে আছে ড্রাইভার পোস্টের জন্য, তোমাদের লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং তার সঙ্গে 3 বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। এখানে তোমাদের বয়স আছে 18 থেকে 37, ভ্যাকান্সি আছে 5টা এবং স্যালারি 32,000 টাকা। এরপরে আছে অফিস পিয়ন, এখানে তোমাদের মাধ্যমিক পাস, এজ লিমিট 18 থেকে 37, টোটাল ভ্যাকান্সি 417টা, 27,000 টাকা স্যালারি। তারপরে আছে নাইট গার্ড 8 পাসের জন্য, এখানে আছে তোমাদের টোটাল এজ লিমিট 18 থেকে 37, ভ্যাকান্সি 6টা এবং বেতন 25,000 টাকা। এরপরে আছে সুইপার, সুইপারের জন্য লাগবে 8 পাস, এখানে এজ লিমিট 18 থেকে 37, ভ্যাকান্সি 25টা এবং এখানে বেতন আছে 25,000 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে এতগুলো পোস্ট, টোটাল 18টি পোস্টের কিন্তু কোয়ালিফিকেশান, এজ লিমিট, ভ্যাকান্সি, স্যালারি সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে চলে আসবো, এখানে কী কী লেখা আছে আমরা একটু দেখে নেব। দেয়ার উইলে প্রবেশনারি পিরিয়ড অফ 3 to 6 মান্থ ডিপেন্ডিং আপন দ্য পোস্ট, যে পোস্টগুলোতে ভ্যাকান্সি ছাড়া হয়েছে সেই পোস্ট অনুসারে 3 থেকে 6 মাস পর্যন্ত তোমাদের এই চাকরির পিরিয়ডটা কিন্তু থাকবে। ইন প্রোবেশন পিরিয়ড দ্য ক্যান্ডিডেট উইল রিসিভিং এ কনসোলিডেটেড স্টাইফেন্ড ফর মেনটেনেন্স অ্যাকর্ডিং টু দ্য পোস্ট, যে পোস্টে তোমরা থাকবে সেই পোস্টে তোমরা কিন্তু স্টাইফেন্ড পাবে। দ্য স্যালারি কনসোলিডেটেড পে উইল বি গ্র্যান্টেড আফটার ইস্যুইং অফ কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো তোমরা এখানে কিন্তু প্রথমে 3 থেকে 6 মাস কাজ করবে, সেই কাজ করা চলাকালীন তোমরা কিন্তু এখানে স্টাইফেন্ড পাবে। তারপরে তোমাদের কাজটা যখন এখানে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে, তোমাদের যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা যখন পেয়ে যাবে, তখন তোমাদের যে স্যালারিগুলো আমি বললাম সেই স্যালারিগুলো পাবে কনফার্ম হয়ে যাওয়ার পরে। প্রথমে 3 থেকে 6 মাস তোমাদের কিন্তু দেখা হবে তোমরা কেমন ধরনের কাজ করছো। তারপরে আছে প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি তোমাদের দেখালাম এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যান্ড লাস্ট ডেট অফ আপলোডিং অ্যাপ্লিকেশন 22 জুলাই 2021, 22 তারিখ কিন্তু ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট। ইউ উইল বি এলিজিবল অফ পে আফটার সাকসেসফুলি কমপ্লিট, এলিজিবল হবে তারাই যারা সাকসেসফুলি পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে তোমাদের কিন্তু সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। ইউ উইল বি এলিজিবল অফ 40% অফ কনসোলিডেটেড পে অফ প্রভিশনারি পিরিয়ড অফ 3 মান্থস, 40% তোমরা কিন্তু পেমেন্ট এখানে পাবে, স্যালারিটা পাবে, যেটা তোমাকে স্টাইফেন বলা হচ্ছে 3 মাসের জন্য। তো এই হচ্ছে ডিটেলস বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এবার ফর্ম ফিল আপ কীভাবে করবে, ফর্ম ফিল আপ করবার জন্য তোমাদের এই পেজটিতেই আসতে হবে, উপর দিকে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। কোন পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টের নামটা কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হবে, 18টি পোস্টের নামই এখানে দেওয়া আছে, সেই পোস্ট এখানে সিলেক্ট করবে। তারপরে কিন্তু তোমাদেরকে এখানে ক্যান্ডিডেটের নামটা কিন্তু এখানে দিতে হবে, তারপরে সন অফ তোমাদের বাবার নামটা কিন্তু এখানে মেনশন করতে হবে, তারপরে এখানে আছে জেন্ডার মেল না ফিমেল সেটা দেবে, ডেট অফ বার্থ তোমাদের এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আছে কাস্ট, তোমাদের কী কাস্ট সেটা কিন্তু দিতে হবে। তারপরে এখানে আছে এজ, 1/4/2021 অনুসারে তোমাদের বয়স কত হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। এরপরে আছে কোয়ালিফিকেশান, প্রথমে আছে নেম অফ দ্য এক্সাম,
তোমরা কি পাস করেছো, মাধ্যমিক যে পোস্ট অনুসারে সেই পোস্ট অনুসারে সেই কোয়ালিফিকেশনটাও তোমরা কিন্তু এখানে দিতে পারো। তো আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, যেহেতু ক্লার্কে উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে তো সেই হিসাবে কিন্তু আমি এখানে সেটা পুট করব, এবং বাকি ডিটেলসগুলো তোমরা ধীরে ধীরে দেখতে থাকো আমি কীভাবে ফর্ম ফিল আপটা করছি। এখানে ডিভিশন দিতে হবে, তারপর এখানে পার্সেন্টেজ দিতে হবে কত পার্সেন্টেজ ছিল, তারপর আমি এখানে এইচএসটা দেব। তো এইভাবে কিন্তু তোমাদের একের পর এক ফর্ম ফিল আপটা কিন্তু করে যেতে হবে। তো ধীরে ধীরে তোমরা এখান থেকে ফর্ম ফিল আপটা করে নেবে, আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপটা করতে হবে। তারপরে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তারপরে আছে ফর দ্য ড্রাইভার পোস্ট, ড্রাইভার পোস্টে তোমরা আবেদন করছো কিনা, যদি করো ইয়েস করবে, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স এগুলো জিনিস দিতে হবে, যদি ড্রাইভার পোস্টে না করো এটাকে নো করে দেবে, এই বক্সটা চলে যাবে। তারপরে এখানে আছেন ইন্টার অফ কম্পিউটার কোয়ালিফিকেশান, কম্পিউটারে কী কোয়ালিফিকেশান তোমাদের আছে সেটা দিতে হবে। আমি এখানে ডিপ্লোমা কোর্স দিলাম, ল্যাঙ্গুয়েজ নোন, আমি এখানে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবো বেঙ্গলি। তারপরে এখানে আছে এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স আছে কিনা, এক্সপিরিয়েন্স না থাকলে আমরা এটাকে নো করে দেবো। তারপরে আমরা এখানে দেবো আমাদের পুরো অ্যাড্রেসটা, এখানে দিতে হবে ল্যান্ড বা রোডের নাম, সে সমস্ত বিষয়গুলো আমাদের এখানে পুট করতে হবে, ভিলেজ দিতে হবে। তো একের পর এক এইভাবে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপটা কিন্তু করে যেতে হবে। আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি। তারপরে আছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তারপরে আছে পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনের নামটা আমরা এখানে দিলাম। তারপরে আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিচ্ছি। তারপরে আছে পিনকোড। তো এইভাবে কিন্তু পুরো ফর্ম ফিল আপটা করবে। তারপরে এখানে আছে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে এখানে একটা ইমেল আইডি তোমাদের কিন্তু মেনশন করতে হবে। তো আমি এখানে মেল আইডিটাও দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের যে মেল আইডি তোমরা সবসময় ইউজ করো সেই মেল আইডি ফোন নাম্বারটা এখানে মেনশন করবে। তারপরে এখানে আছে আধার কার্ডের নাম্বার, তো আমি এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। যেগুলো রেড স্টার মার্কস আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি। তারপরে প্যান কার্ড থাকলে দেবে, না থাকলে এখানে ছেড়ে দেবে। তারপরে ভোটার আইডি নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে, তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো ভোটার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমাদের যদি পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এই বক্সে একটা টিক করবে, দুটো অ্যাড্রেস নিয়ে নেবে। এরপরে আছে প্রোফাইল পিকচার, তোমাদের কিন্তু এখানে একটা ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো আমরা এখানে একটা ছবি আপলোড করে নেব, তোমরা কিন্তু তোমাদের একটা ছবি এখান থেকে আপলোড করবে, ঠিক আছে। তারপরে এখানে একটা সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে, তো আমি এখানে সিগনেচারটা আপলোড করে দিচ্ছি। ছবি সিগনেচার আপলোড করবার পরে তোমাদের যেটা করতে হবে, পুরো ফর্মটা একবার ভালো করে চেক করবে। চেক করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে একটা ক্রিয়েট বলে অপশান কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে, করলে তোমাদের কিন্তু পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো ডিটেলস বিষয়গুলো অবশ্যই একবার ভালো করে চেক করে নেবে, ক্রিয়েট অপশানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করবার পরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ফর্মটা এখানে রিভিউ হিসেবে চলে এসেছে, রিভিউ হিসেবে গোটা ফর্মটা চেক করবে। চেক করলে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু হয়ে গেল। এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ফর্মটা প্রিন্ট আউট করে নেবে, তাহলে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে যে ফর্ম ফিল আপ আমি তোমাদের দেখালাম সেই ফর্ম ফিল আপটা করতে হবে। তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক যে অফিসিয়াল, এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করবো তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা সবার প্রথমে পেয়ে যাবে।